हेलो व्यूअर्स, अस्सलामु आलैकुम। नाटोर ऑनलाइन एजुकेशन चैनलेर नियमित आयोजने आपनादेर सकलके स्वागतम। 127 पदे युव उन्नयन अधिदप्तरेर नतून नियोग विज्ञप्ति प्रकाश। युव उन्नयन अधिदप्तरे सम्प्रति अस्थायीभावे राजस्व खातेर तीनटी पदे विज्ञप्ति अनुसारे पदगुलोय योग्यता पूरण सापेक्षे अनलाइने आवेदनगुलोर पदगुलोर जन्य आवेदन शुरू 15/6/2022 तारीख थेके एवं आवेदन करा जाबे 5/7/2022 तारीख पर्यन्त। जे सकल पदे आवेदन करा जाबे एवं पद संख्या सहकारी उपजेला युव उन्नयन कर्मकर्ता एखाने रयेछे 37টি पद। एटी हच्छे 11তম ग्रेडेर एकटा जब। तारपर रयेछे कैशियर एखाने 87টা पोस्ट। এখানে বাণিজ্য বিভাগ হতে স্নাতক পাস হতে হবে। এটার পোস্ট হচ্ছে পদ হচ্ছে 16তম গ্রেডের। আর 3 নম্বর রয়েছে গাড়ি চালক 3 জন। তো দেখুন এই পোস্টে আবেদনের জন্য আমাদের কি কি করতে হবে, মানে কিভাবে করবেন তার বিস্তারিত দেখাবো। তো আবেদনের যোগ্যতা হচ্ছে প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা রয়েছে। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলী জানা যাবে নিচের পৃষ্ঠাগুলোতে। তো চলুন দর্শক দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করা যাবে। এই চাকরির আবেদনের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। প্রার্থীর বয়স 5/7/2022 তারিখে 18 বছর থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত। আবেদনের নিয়ম, আগ্রহী প্রার্থীরা এই লিঙ্কের মাধ্যমে ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী 5/7/2022 তারিখের মধ্যে আবেদনপত্র আবেদন করে জমা দিতে পারবেন। তো এই লিঙ্কটা আমি আপনাদের আরো একটু বড় করে দেখাচ্ছি। আপনারা এই লিঙ্কে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। 15 তারিখ থেকে অবশ্য আবেদন করা যাবে। এই নিয়োগটা পুরোপুরি এখন আমি আপনাকে দেখাবো আপনাদেরকে। তো দেখেন এখানে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর যুব ভবন, এখানে এই ঠিকানায়। তো এখানে যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নোক্ত শর্তে প্রকৃত বাংলাদেশি স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে নির্ধারিত ছকে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো পদগুলো আপনারা দেখে নেন। যে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, এই পদের পূর্বে নাম ছিল ক্রেডিট সুপারভাইজার। তো এটি এখানে পদ রয়েছে 37টি। এর বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। এটি হচ্ছে 11তম গ্রেডের একটা জব। তো এর শিক্ষাগত যোগ্যতা আপনার হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি। ক্রমিক নম্বর 2 রয়েছে ক্যাশিয়ার। এখানে পদ সংখ্যা রয়েছে 87টি। এই পদের গ্রেড সংখ্যা 16 এবং বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 3 নম্বর ক্রমিক নামে রয়েছে যে গাড়ি চালক। এখানে পদসংখ্যা রয়েছে 3টি এবং এর বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা, যার গ্রেড 15। আর এর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে। এখানে আমি এবার এইগুলো দেখাবো যেন আপনারা পড়ে নিতে পারেন এবং বুঝতে পারেন বিষয়টা। আবেদন ফর্ম পূর্ণ, পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে। তো শর্তগুলো আমি আর মুখে বলছি না, আপনারা দেখে নেবেন ভিডিও স্কিপ করে। চাকরির জন্য আবেদনকারী 15/6/22 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা হতে
5/7/22 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে আবেদন। আর সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র দাখিল করা হবে না। এখানে মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় কী কী কাগজপত্র লাগবে সেটা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তারপরে 6 নম্বরে বলেছে বাংলাদেশের নাগরিক নন এমন কারো সাথে বিবাহিত, এখানে সব শর্ত এগুলো দেখে নেবেন। তো মূল যেটা যে বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন, এই বিজ্ঞপ্তি যুব উন্নয়ন অধিদপ্তর ওয়েবসাইট www.did.gov.bd-তে পাওয়া যাবে। আর আপনারা আবেদন করবেন যারা, তারা হচ্ছে এই ওয়েবসাইটে করবেন, যে dyd.teletalk.com.bd। এখান থেকেও আপনারা লিখিত এবং মৌখিক পরীক্ষার তারিখ, সময় এবং অন্য তথ্য জানতে পারবেন। অনলাইনে আবেদনপত্র বা আবেদন ফর্ম পূরণ ও দাখিল করার নিয়মাবলী এখানে রয়েছে, তো ভিডিও স্কিপ করে আপনারা দেখে নেবেন, আমি স্ক্রিনে এটা অনেকক্ষণ ভরে রাখব। SMS এর নিয়মাবলী দেওয়া রয়েছে, কেমন ছবি, কত পিক্সেল, 300x300, আর হচ্ছে সিগনেচার 300x80, তো এভাবে আর কি দেবেন। আপনারা নিজেরা যারা করবেন, আর যারা পারবেন না স্থানীয় কম্পিউটার দোকানে গিয়ে করবেন। SMS প্রেরণের নিয়মাবলীটা এখানে রয়েছে, একটু আপনারা দেখে নেন। তো 2টি SMS দিতে হয়। প্রথম SMS হচ্ছে DYD স্পেস ইউজার আইডি স্পেস লিখে 16222-এ পাঠিয়ে দেবেন, এবং তারপরে ওখান থেকে আরেকটি SMS আসবে। সেখান থেকে দ্বিতীয় SMSটি লিখবেন, যে DYD স্পেস ES স্পেস যে পিন নাম্বারটা দিবে সেটা দিয়ে 16222-এ সেন্ড করে দেবেন। তাহলে আপনার কাজ শেষ হয়ে যাবে এবং রিপ্লাই স্বরূপ আপনাকে কংগ্রেচুলেশন জানানো হবে এবং একটা SMS দেওয়া হবে। সেখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, আর এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনারা সংগ্রহ করবেন, ইন ফিউচারে যখন অ্যাডমিট কার্ড ছাড়বে তখন আপনাদের কিন্তু এটা লাগবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।